তেরোই মে দবাং ট্যুরে বহু বছর পর কলকাতায় আসছেন সলমান খান। তার জন্য সেজে উঠেছে কলকাতা, সেজে উঠেছে ফুটবলের অন্যতম প্রাণকেন্দ্র ইস্ট বেঙ্গল মাঠ, কারণ গোটা অনুষ্ঠানটি হতে চলেছে ইস্ট বেঙ্গল মাঠে। তাই আজ আমরা দেখে নেব কিভাবে সেজে উঠছে ইস্ট বেঙ্গল মাঠ। আসুন দেখাই আপনাদের। উৎসর্গ করেছে তাদের ধন্যবাদ জানাই, এবং আমাদের সভ্য সমর্থকরা এটা এনজয় করতে পারবে ভেবে আমার ভালো লাগছে। সালমান খানকে একবার চোখে দেখা যাচ্ছে কলকাতা থেকে।